বিশ্বাস আছে মুসলমানদের ভিতরে আঘাত আসবে আসবে আসবে, কোন মুসলমানও যদি বাধা না দেয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সুন্নি জিনের ব্যবস্থা করে দিবেন, সুন্নি জিন এসে যুদ্ধ করবে, সমস্ত মানুষ পরাজিত হয়ে যাবে, মুসলমান গালেব বিজয়ী হয়ে যাবে, আল্লাহু আকবার। আজকে মুসলমানরা নির্যাতিত, মুসলমান মার খাচ্ছে, কে মারতেছে, মারতেছে কারা, সন্ত্রাসী মোদি দাদা, সাফরা বেসে খাইতো, চা বানাইয়া বানাইয়া সাফরা দিয়া দিয়া মাইশরে উদ লাগায়ে, সেদিন দেখলাম উদ লাগায়ে খাই লাগায়ে চা মাইশরে দিত, আসার দিয়া চা দিত মাইশরে, ওকে রুটি দিত, সাফরা দিত, উনি আজকে মন্ত্রী, উনি আজকে ই রাষ্ট্রপতি হয়ে গেছে প্রধান, তো ওনার দ্বারা দেশ কেমনে চলবে? আপনি আদার ব্যাপারে ইয়ে জাহাজের খবর যদি নিতে যান, জাহাজের পাইলট যদি বানাই দেন কয়দিন চালাইতে পারবেন? হ্যাঁ অ্যাক্সিডেন্টই বেশি হবে আর কি, নদীর মধ্যে ডুবেও যাইতে পারেন, কি কথা ঠিক না, নদীর মধ্যে ডুবেও যাইতে পারেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই, ছোট্ট উদাহরণ কুরবানির মাছ আলানিয়া, কথা খোলকে আমার কথা একদম লক্ষ্য করেন, কুরবানির মাছ আলানিয়া, কুরবানির মাছ আলানিয়ে এই শিখদের সাথে আর মুসলমানের সাথে লড়াই চলতেছে, লড়াই চলতেছে কুরবানির মাছ আলানিয়ে লড়াই চলতেছে, যখন শিখদের সাথে মুসলমানদের সাথে কুরবানির মাছ আলানিয়ে লড়াই চলতেছে, তো এমন তো অবস্থায় মুসলমান প্রায় পরাজিত, সাইডে একদল দাঁড়ানো, তার নাম হইলো গাইরে মুকাল্লেফ, এই গাইরে মুকাল্লেফরা দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছে, মুসলমানদের পক্ষে তাও যুদ্ধ করে নেই, দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছে, কেমনে মুসলমান মাই খাইতেছে এটা দেখতেছে, মুসলমানের পক্ষে যুদ্ধ করতেছে না, মুসলমান মার খাইতেছে, মুসলমান মার খাইতেছে, মার খাইতে 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 এক পর্যায়ে মুসলমানের হেরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সুন্নি জিন, জিন সুন্নি জিনের ব্যবস্থা করে দিয়েছে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই জিন মাঠের ভিতরে আইসা যতগুলা গাইরে মুকাল্লেফ যতগুলা শিখ ছিল সমস্ত শিখদেরকে ধৈরা ধৈরা আশ্রয় আশ্রয় মাইরা ফেলছে, আর যতগুলা যিনি ঘাটতে আসিল ওইটা উপরে তুলে নিয়ে লিখেছে, কে লেখছে কথাটা, স্যার ফারাজ খান সাদ্দাফ, তায়েফা মানসুরা কিতাব 9 নম্বর 10 নম্বর 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর খণ্ড উনি লেখছে কথাটা, কার দিকে তুলে নিয়ে গেছে, আর দিকে আশ্রয় মাইরা ফেলাইছে, শিখ পরাজিত হয়ে গেছে, মুসলমান জয়যুক্ত হয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার, এখনো 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন, ও মুসলমান ইসকে দিন কে লিয়ে চাহেগা হামকে মুসলমান নাই হোগা হামকে ইসমে নাই হোগা ইসমে জাত কি কসম হাই ওই পয়গম্বর কি কসম হাই আল্লাহ কি কসম হাই, এখনো আমাদের বিশ্বাস আছে, দিলের ভিতরে ঈমান শক্ত আছে, আকীদা মজবুত আছে, ঈমান শক্ত করে রেখে দাও, এখনো বিশ্বাস আছে মুসলমানদের ভিতরে আঘাত আসবে আসবে আসবে, কোন মুসলমানও যদি বাধা না দেয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সুন্নি জিনের ব্যবস্থা করে দিবেন, সুন্নি জিন এসে যুদ্ধ করবে, সমস্ত মানুষ পরাজিত হয়ে যাবে, মুসলমান গালে বিজয়ী হয়ে যাবে, আল্লাহু আকবার।